হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু মোবাইল ফোন প্রায় সবার কাছেই রয়েছে। বাচ্চা থেকে বুড়ো সবার হাতে কিন্তু এখন স্মার্টফোন চাই চাই। স্মার্টফোন ছাড়া কিন্তু কারোর এখন এক মুহূর্তই চলে না। তো এই স্মার্টফোন নিয়ে কিন্তু রিসেন্টলি এমন একটি খবর বেরিয়ে আসছে, যেই খবরটি জানলে পরে কিন্তু আপনার পায়ের নিচে জমি কিন্তু কেঁপে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনার মোবাইলের যে সমস্ত ডেটা রয়েছে, অর্থাৎ আপনার লুকানো যে সমস্ত ফটো রয়েছে অথবা যে সমস্ত ডেটা রয়েছে বা মেসেজ রয়েছে বা আপনার ব্যাংকের পাসওয়ার্ড রয়েছে বা এটিএমের পাসওয়ার্ড রয়েছে, সমস্ত কিছু কিন্তু নিমেষের মধ্যে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, এমনই কিন্তু একটি খবর এসেছে আমাদের কাছে। তো কিভাবে আপনাদের সেই সমস্ত কিছু ফাঁস হয়ে যেতে পারে এবং সেটাকে বাঁচানোর জন্য আপনারা কী বা করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে কিন্তু এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, মধ্যখান থেকে স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরুর পূর্বে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই যেন তাদের মোবাইল ফোনটাকে সিকিওর করতে পারে। তো হ্যাকাররা কিন্তু লোকের ফোনে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন খবর লিঙ্ক সহ পাঠিয়ে দিচ্ছে। তো বর্তমানে কিন্তু করোনা ভাইরাস নিয়ে যেই আতঙ্ক ছড়িয়েছে, চীনে কিন্তু প্রায় অনেক লোক অসুস্থ হয়ে গেছে। শুধুমাত্র চীনে নয়, সারা বিশ্বব্যাপী কিন্তু করোনা ভাইরাস প্রায় ছড়িয়ে পড়েছে। ভারতবর্ষেও অনেক কেস চলে এসছে, যেখানে দেখা গেছে যে করোনা ভাইরাসের জন্য কিন্তু অনেক মারা গেছে। তো করোনা ভাইরাস নিয়ে কিন্তু এখন লিঙ্ক পাঠানো হচ্ছে সবার মোবাইলে। তো সবাই কি হচ্ছে জানার জন্য কিন্তু সেই লিঙ্ক কিন্তু ক্লিক করছে, আর এই লিঙ্কেই কিন্তু ম্যালেশিয়াস কোড ব্যবহার করছে হ্যাকাররা। আপনি স্বাভাবিকভাবে ভাইরাস সম্বন্ধে জানতে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করবেন, আর সঙ্গে সঙ্গে আপনার ফোনের বা কম্পিউটারের অ্যাক্সেস কিন্তু হ্যাকারদের হাতে চলে যাবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে হ্যাকাররা এই কাজের জন্য পিডিএফ বা MP4 ফরম্যাটের ফাইল ব্যবহার করছে। ওই ফাইল ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করলেই আপনার ফোনে ভাইরাস চলে আসবে এবং হ্যাকাররা কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ তারপর থেকে যখনই আপনি ডেটা অন করবেন, আপনাকে আর কিছু করতে হবে না, হ্যাকাররা কিন্তু আপনার মোবাইল থেকে সব কিছু কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ তখন আপনার মোবাইল থেকে হ্যাকাররা পারলে ফোনও করতে পারবে, মেসেজ করতে পারবে, যে কোনো কিছু কিন্তু আপনাকে করতেই সব কিছু কিন্তু করতে পারবে। ইতিমধ্যে কিন্তু ফেসবুক, টুইটার এবং গুগলে এ জাতীয় সাইবার ক্রাইম প্রতিরোধে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করলেও হ্যাকাররা সহজে কিন্তু তা বাইপাস করতে পারছে। ক্যাসপারস্কাই এর ম্যালওয়্যার বিশ্লেষক জানিয়েছেন যে করোনা ভাইরাস নিয়ে আমরা এখনও পর্যন্ত 10টি ফাইল পেয়েছি, যেগুলি ব্যবহারকারীদের জন্য কিন্তু বিপজ্জনক। তো এখন গেল যে কিভাবে আমরা এই ম্যালওয়্যারের হাত থেকে বাঁচব এবং কিভাবে আমরা আমাদের ফোনের যে ইম্পর্টেন্ট ফাইলগুলোকে আমরা সিকিওর করব। তার জন্য ম্যালিশিয়াস লিঙ্কগুলি শনাক্ত করার জন্য সবচেয়ে ভালো উপায় হল অ্যাড্রেস লিঙ্কের শেষে এক্সটেনশনটি দেখা। অর্থাৎ যেই আপনার কাছে অ্যাক্সেস লিঙ্কে যেটা দেওয়া থাকবে তার কিন্তু এক্সটেনশন, অর্থাৎ লাস্টে আপনার কী লেখা আছে সেটা দেখা। যদি আপনি দেখেন যে লিঙ্কের শেষে .docx অথবা PDF অথবা MP4 থাকে, তাহলে ওই লিঙ্কটি ভাইরাস অ্যাফেক্টেড লিঙ্ক হতে পারে। এছাড়া যদি আপনি শেষে .exe অথবা .inkে যুক্ত লিঙ্কগুলি ক্লিক করেন, তাহলে কিন্তু সেই লিঙ্কগুলোতে ক্লিক করার আগে কিন্তু ভালোভাবে কিন্তু দেখে তারপরে কিন্তু ক্লিক করা উচিত। প্রসঙ্গত, করোনা ভাইরাসটি গত কয়েকদিন ধরে কিন্তু মানুষের মুখে মুখে, এখনও পর্যন্ত প্রায় 220 জন কিন্তু এই ভাইরাসের কারণে মারা গেছেন এবং প্রায় 10,000 মানুষ আতঙ্কিত কিন্তু এই ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়েছেন এবং সারা ভারত, সারা দেশব্যাপী কিন্তু মানুষ কিন্তু এই ভাইরাসের জন্য আতঙ্কিত। তো বন্ধুরা, করোনা ভাইরাস সম্পর্কিত যদি কোনো লিঙ্ক আপনার মোবাইলে আসে, সেটা হোয়াটসঅ্যাপ থেকে আসতে পারে অথবা ফেসবুক আপনি পেতে পারেন অথবা আপনি এমনি নর্মাল মেসেজে আসতে পারে, কোনো সময় সেই লিঙ্কে ক্লিক করবেন না বা অজানা কেউ পাঠালে সেই লিঙ্কে ক্লিকই করবেন না। জানার দরকার নেই, যদি আপনার জানার দরকার হয় আপনি ইউটিউবে পেয়ে যাবেন অথবা আপনি সরকারি কর্মচারী চ্যানেল ফলো করবেন, এখানে নিয়মিত কিন্তু সমস্ত কিছু নিয়ে আপডেট দেওয়া হয়। তো সেই সমস্ত কিছুতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনি আপনার কিন্তু মোবাইল ফোনটিকে কিন্তু এখন সেফ রাখতে পারবেন, না হলে পরে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ডেটা নিমেষের মধ্যে কিন্তু হ্যাকারদের অ্যাক্সেস পেয়ে যাবে এবং সমস্ত কিছু কিন্তু মুহূর্তের মধ্যে হ্যাকারদের হাতে চলে যাবে। তো নিজে সেফ থাকবেন, ভিডিওটিকে ছড়িয়ে অন্যকে সেফ রাখতে সাহায্য করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এরকম ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় আপডেট পাওয়ার জন্যে।